আমি খাগড়াছড়ি থেকে একজন লিচু চাষির এই বছর গত বছরের তুলনায় লিচুর চাষ মানে লিচুর ফলন কম হওয়ায় আমরা চাষিরা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের আসলে এবছর লিচু বাগানে লিচু ফলন নাই, গত বছর ভালো লিচু ফলন ছিল, কিন্তু এবছর আমাদের যেই ফলন এই ফলনে আমাদের বাজার মূল্য পাওয়া যাবে না এবং কি আমাদের বাগানে খরচ উঠবে না। আমরা আমার এই বাগানে 250 গাছ আছে, 15 বছরের 250 গাছ থেকে অন্তত 10 লক্ষ লিচু পাওয়ার কথা ছিল। 10 লক্ষ লিচু বিক্রি করলে অন্তত 30 লক্ষ টাকা আসতো, সেই জায়গায় আমরা এবার 30,000 টাকার লিচু বিক্রি করতে পারবো না। খাগড়াছড়িতে আপনার জেলায় কি পরিমাণ কত হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে এবং লিচু পরিমাণ লিচুর ফলনের পরিমাণ কি রকম হচ্ছে, আপনার লিচু কি কি জাতে এখন লিচু উৎপাদন হচ্ছে? খাগড়াছড়ি পার্বত্য জেলা ফল উৎপাদনের জন্য খুবই উপযোগী এবং পটেনশিয়াল জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, লিচু, আনারস, মালটা এবং অন্যান্য দেশি ফলগুলো উৎপন্ন হয়। গত বছর লিচুর আবাদ এরিয়া ছিল 373 হেক্টর এবং ফলন হয়েছিল 7,044 মেট্রিক টন। এই বছর আবাদ এরিয়া বাড়েনি, 373 হেক্টরে আছে, তবে এবছর ফলন ভালো হবে। আমরা আশা করছি 11,880 মেট্রিক টন লিচু এবার ফলন আমরা পাবো। সকল গাছে এবছর ফুল ফল হয়েছে এবং আবহাওয়া অনুকূলে আছে, আমরা ভালো ফলন আশা করছি এবং আশা করছি কৃষকরা ভালো দাম পাবে।